শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল আমি আবার চলে এসেছি। আমার সকাল সকাল উঠে স্নান দান হয়ে গেছে, যেহেতু আজকে একাদশী, পরের দিন দ্বাদশী। আর এখানে আমার গোপুসোনা রয়েছে, ঝুলনে দোলনায় বসিয়ে রেখেছি। তো চলো, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের নিয়েই করব। তো সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো দেখো, আবার ডাক্তারের কাছে চলে আসতে হয়েছে, সারাদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওষুধের দোকানটায় বসে আছি ছেলেকে নিয়ে। ছেলের আবার শরীর খারাপ হয়েছে, আর প্লাস বিড়ালে কামড়েছে, মানে কিছু বলার নেই, ছেলেটা পাগল করে দেবে। তো আমরা হসপিটালে চলে এসেছি, যেহেতু বিড়ালে কামড়েছে বললো হসপিটালে গিয়ে দেখাতে। তো হসপিটালে লাইন দিয়েছি সেই 7:30টার সময়, আর বাড়িতে এলাম 10টার সময়। মানে অতক্ষণ বিরক্তভাবে দাঁড়িয়ে থাকা, আর প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর আমি দূরে দাঁড়িয়েছিলাম, আমি ওই ভিড়ের মধ্যে ছিলাম না। ওর বাবাই লাইন দিয়ে ওকে দেখিয়েছে, দেখানোর পর একটা টিটিনাস দিয়েছে। তো আমি অনেক মানে রিক্স নিয়ে ফটো তুলেছি, যদি কেউ কিছু বলে যে এখানে সব অসুস্থ লোক কেন ফটো তুলছো। আর দেখো বেডই নেই, দেখো নিচ দিয়ে সব শুয়ে রয়েছে। মানে কি অবস্থা, হসপিটাল না অন্য কিছু, সরকারি জিনিস কি বলবো। বাড়ি চলে এসেছি, বাড়িতে আসার পরে ছেলে ভীষণ শরীর খারাপ করছিলো, নিঃশ্বাস নিতে পারছে না, এত কষ্ট হচ্ছে ওর। তো ওকে বসিয়ে রেখে দিয়েছি, আমি বসে রয়েছি, কোনো কথা বলছিলাম না। তো আমি একটু ভিডিও করলাম, করে তোমাদেরকে সেটাই দেখালাম। তারপরে খাওয়ার কিছু ছিল না, অনেক রাত হয়ে গেছে, ভাত টাত আর কিছু করিনি। তোর বাবা না খেয়েই শুয়ে পড়েছে, ছেলেও না খেয়ে শুয়ে পড়েছে। লাস্টে একটু ডালিয়া ছিল, ডালিয়া করলাম ফুলকপি আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো কেউই খেলো না, আর ছেলে তো ঘুমিয়ে গেছে, ওরা এত কষ্ট হচ্ছে শরীরে, ও ঘুমিয়ে গেছে। তো লাস্টে সেই আমি একটুখানি খেয়ে ঢেকে রেখে দিয়েছি, আমিও খাইনি। ছেলের শরীর খারাপ হলে আর ভালো লাগে না কিছু খেতে, মুখ দিয়ে আর সেগুলি নামে না। তো ছেলেও খেতে ভালোবাসে, তো ঢেকে রেখে দিলাম, কালকে সকালেও খেয়ে নেবে। আর দুটো তাল নিয়ে এসেছে কাজের ওখান থেকে, তাল দুটো জানি না ভালো হবে কি না, কারণ বুধবার দিনকে ঠাকুর তুলবো। তো ঠাকুর এখানে বসে রয়েছে, শুভরাত্রি। ব্লগটা খুবই ছোট হলো, তোমরা সঙ্গে থেকো আর সাথে থেকো।